হ্যালো ভিওয়ার্স আজ আমি ক্লাস নাইনের ভূগোলের প্রথম অধ্যায় অর্থাৎ গ্রহরূপে পৃথিবী যে তোমাদের চ্যাপ্টারটা রয়েছে সেখান থেকে ইম্পর্টেন্ট সাজেশন প্রশ্নগুলো বলে দেবো তোমাদের কিন্তু এই প্রশ্নগুলো ভালো করে করতেই হবে কারণ এই প্রশ্নের বাইরে তোমাদের পরীক্ষায় কোনো প্রশ্নই আসবে না তাই প্রশ্নগুলো ভালো করে করো প্রথম প্রশ্ন জিয়ট শব্দের অর্থ কী জিয়ট শব্দের অর্থ হলো পৃথিবীর সদৃশ্য এর পরে প্রশ্ন সৌরজগতে কয়টি গ্রহ আছে উত্তর আটটি তারপরে প্রশ্ন পৃথিবী থেকে চাঁদের দূরত্ব কত তার আগে একটা স্কিপ করলাম সৌরজগতের বৃহত্তম গ্রহাণুর নাম কি উত্তর সেরেস তারপরে প্রশ্ন পৃথিবী থেকে চাঁদের দূরত্ব কত উত্তর তিন লক্ষ চুরাশি হাজার কিমি এরপরে প্রশ্ন বলয়যুক্ত গ্রহ কোনটি উত্তর শনি গ্রহ তারপরে প্রশ্ন ভারতের প্রথম মহাকাশচারীর নাম কি উত্তর রাখেশ শর্মা তারপরে প্রশ্ন কোন গ্রহকে লাল গ্রহ বলা হয় উত্তর মঙ্গল গ্রহকে এর পরের প্রশ্নের নাম পৃথিবীর সর্বোচ্চ স্থানের নাম কি উত্তর মাউন্ট এভারেস্ট এর পরের প্রশ্ন কোন বহিষ্ঠ গ্রহের ব্যাস সর্বাধিক উত্তর বৃহস্পতির তারপরে প্রশ্ন কোন দুটি গ্রহের কোনো উপগ্রহ নেই উত্তর বুধ ও শুক্র তারপরে প্রশ্ন ভারতের প্রথম কৃত্রিম উপগ্রহের নাম কি উত্তর আর্যভট্ট তারপরে প্রশ্ন সূর্য যে ছায়াপথের অন্তর্গত তার নাম কি অথবা আমরা কোন ছায়াপথে বসবাস করি টিপিল স্টার উত্তর আকাশ গঙ্গা তারপরে প্রশ্ন সৌরজগতের ক্ষুদ্রতম গ্রহ কোনটি উত্তর হলো বুধ তারপরে প্রশ্ন চাঁদের আলো পৃথিবীতে আসতে কত সময় লাগে উত্তর ওয়ান পয়েন্ট টু সেকেন্ড এরপরে প্রশ্ন পৃথিবীর পরিধি প্রথম কে নির্ণয় করেন উত্তর এরাটো স্থেনিস তারপরে প্রশ্ন সূর্য বাদে পৃথিবীর নিকটতম নক্ষত্র কোনটি উত্তর প্রক্সিমা সেন্টাই সেন্ট্রাই এরপরে প্রশ্ন পৃথিবীর নিকটতম গ্রহ কোনটি দেখো পৃথিবীর নিকটতম গ্রহ হচ্ছে শুক্র তারপরে প্রশ্ন সৌরজগতের কোন গ্রহের উপগ্রহ সংখ্যা সর্বাধিক অর্থাৎ কোন গ্রহের সর মানে সব থেকে বেশি উপগ্রহ আছে সেটা হচ্ছে বৃহস্পতি তারপরে প্রশ্ন ইউএসএ পরিচালিত কৃত্রিম উপগ্রহগুলো ভূপৃষ্ঠ থেকে কত উচ্চতায় সংস্থাপন করা হয়েছে উত্তর কুড়ি হাজার একশো পঁচাশি কিলোমিটার তারপরে প্রশ্ন জিপিএস পদ্ধতির প্রধান ব্যবহারিক ক্ষেত্র কোনটি উত্তর উত্তর অবস্থান নির্ণয় তারপরে প্রশ্ন দুটি কোন গ্রহের কক্ষপথের মাঝে পৃথিবীর কক্ষপথ অবস্থিত শুক্র মঙ্গল তারপর আকাশ যেখানে ভূপৃষ্ঠের সঙ্গে মেশে তাকে ড্যাশ বলে তাকে কি বলে তাকে বলে দিগন্ত রেখা তারপরে প্রশ্ন চন্দ্রগ্রহণের সময় চাঁদের উপর ড্যাশ ছায়া পড়ে চাঁদের উপর কার ছায়া পড়ে উত্তর পৃথিবীর তারপরে উষ্ণতম গ্রহ উত্তর শুক্র তারপর নেপচুনের একবার সময় কত উত্তর পরিক্রমণের একশো তারপরে প্রশ্ন ড্যাশ নীলাব সবুজ বনের গ্রহ কে হচ্ছে নীলাব সবুজ বনের গ্রহ উত্তর ইউরেনাস তারপর প্রাচীনকালে মানুষ ড্যাশ দেখে উত্তর দিক নির্ণয় করত কি দেখে উত্তর ধুব তারা দেখে এরপরে প্রশ্ন পৃথিবীর গড় ব্যাস কত উত্তর ছ হাজার কিলোমিটার ঠিক আছে পৃথিবীর গড় ব্যাস ছ হাজার চারশো কিলোমিটার তারপরে প্রশ্ন পৃথিবীর আকৃতি অভিজ্ঞতা গোলক হওয়ার কারণটা কী পৃথিবীতে আক মানে পৃথিবীর আকৃতি অভিজ্ঞত গোলক হওয়ার কারণ হলো অবিকর্ষ বল তাহলে উত্তর কি হলো অবিকর্ষ বল এর পরের প্রশ্ন পৃথিবীর নিরক্ষ ব্যাস মেরু ব্যাসের তুলনায় কত কিমি বেশি উত্তর তেতাল্লিশ কিমি বেশি ঠিক আছে তারপরে প্রশ্ন এরপরে প্রশ্ন উত্তর মেরুতে ধুবতলের উন্নতি কোণ কত দেখো উত্তর মেরু ধুবতলার উন্নতি কোণ হলো নব্বই ডিগ্রি ঠিক আছে মনে রাখবে তারপরে প্রশ্ন বহিস্ত গ্রহের উদাহরণ কে বহিষ্ঠ গ্রহের উদাহরণ হলো এখানে বৃহস্পতি মনে থাকবে এর পরের প্রশ্ন উচ্চ স্থান থেকে দিগন্ত রেখে দেখতে লাগে আমি এখানে পুরোটাই হাইলাইট করে ফেলেছি তো এখানে অ্যান্সার কোনটা হবে অ্যান্সার হবে বৃত্তাকার ঠিক আছে উঁচু স্থান থেকে দিগন্ত রেখা দেখতে লাগে বৃত্তাকার ওকে এরপরে প্রশ্ন প্লুটোকে বলা হয় কী দেখো প্লুটোকে বলা হয় ছোটোবেলায় তোমরা পড়েছো উত্তর হবে বামন গ্রহ তারপরে প্রশ্ন পৃথিবীর গোলত্ব প্রমাণে ইংল্যান্ডের বেডফোর্ড খালে পরীক্ষা করেন কে দেখো পৃথিবীর গোলত্ব প্রমাণে ইংল্যান্ডের বেডফোর্ড খালে পরীক্ষা করেন হচ্ছে এ আর ওয়ালেস মনে রাখবে নামগুলো ঠিক আছে প্রথম পৃথিবীর ওজন পরিমাপ করেন কে পৃথিবীর ওজন পরিমাপ করে বিজ্ঞানী ক্যাভেন্ডিস ঠিক আছে তারপর পৃথিবীকে গোলাকার ধরেই জ্যামিতিক পদ্ধতিতে পৃথিবীর পরিধি নির্ণয় করেন কে উত্তর এরাটোস থেনিস এগুলো ভালো করে করবে পৃথিবীর সূর্য চারিদে ঘোরে প্রথম বলেন কে দেখো এখানে গ্যালিরিতে দাগ পড়ে গেছে কিন্তু গ্যালিলি উত্তর হবে না উত্তর হবে কিন্তু কোপার নিকাশ ঠিক আছে তারপর কুলিন গ্রহের সংখ্যা কটি দেখো কুলিন গ্রহের সংখ্যা হচ্ছে আটটি ওকে তারপর গ্রহদের মধ্যে আয়তনে পৃথিবীর স্থান কততম গ্রহদের মধ্যে আয়তনে পৃথিবীর স্থান হচ্ছে পঞ্চম ওকে প্রথম প্রশ্ন জিওট বলতে কি বোঝো দেখো গ্রীষ্ম শব্দ জিও ও এডিওস মিলে জিওট শব্দের উৎপত্তি জিও এর অর্থ পৃথিবী আর এডিওস কথার অর্থ দর্শন বা দেখতে অর্থাৎ জিওর শব্দের অর্থ পৃথিবীর মতো দেখতে অথবা পৃথিবীর সদৃশ্য বোঝা গেল পৃথিবীর প্রকৃত আকৃতি কোনো বস্তুর সঙ্গে তুলনা করা যায় না বলে বলা হয় পৃথিবীর আকৃতি পৃথিবীর সদৃশ অথবা জিওট অর্থাৎ পৃথিবীর আকৃতি পৃথিবীর মতো এটাই হচ্ছে কথা জিওট শব্দটির প্রথম ব্যবহার করেন বিজ্ঞানী জোহান বেন্ডিক লেস্টিন নামটা মনে রাখবে নাম কি জোহান লেস্টিন ব্যাস এটুকু লিখলেই যথেষ্ট এরপরে প্রশ্ন আলোকবর্ষ কি এটা ভালো করে করবে দেখো মহাশূন্যের অতি বিশাল দূরত্ব মাপার একক হলো আলোকবর্ষ আলোর গতিবেগ এক সেকেন্ডে প্রায় দু লক্ষ নিরানব্বই হাজার কিলোমিটার তো এই গতিবেগে এক বছরে আলো যতটা দূরত্ব যায় তাই হলো আলোর এক মানে এক আলোকবর্ষ ঠিক আছে কত সেটা নাইন পয়েন্ট ফোর সিক্স ইন্টু টেন টু দি পার টুয়েলভ কিলোমিটারের সমান এভাবে লিখবে ওকে এরপরে প্রশ্ন ছায়াপথ বা গ্যালাক্সি কাকে বলে এটা ভালো করে পড়ে নেবে ঠিক আছে বলছে মহাকাশে লক্ষ লক্ষ তারা ধূলিকণা গ্যাসীয় মেঘপুঞ্জের সমাবেশে গঠিত উজ্জ্বল জ্যোতিষ্ককে ছায়াপথ বা গ্যালাক্সি বলে এগুলো পেঁচানো ডিম্বাকার প্রভূতি নানাকৃতির হয় উদাহরণ মিল্কিওয়ে বা আকাশগঙ্গা অ্যান্ড্রোমিডা প্রভূতি এরপরের প্রশ্ন ধূমকেতু দিন বাদে বাদে দেখা যায় কেন এর উত্তর তোমরা কিন্তু এখান থেকে দেখে নেবে ঠিক আছে ভিডিওটা পজ করে দেখো তোমাদের পরীক্ষা হবে চল্লিশ নম্বরের মধ্যে সেখানে কিন্তু দু নম্বরে তিন নম্বরের প্রশ্ন বেশি থাকবে তাই যেগুলো তোমাদেরকে আমি দিচ্ছি সেগুলো ভালো করে করবে দেখো এরপরে রয়েছে আকাশ গঙ্গা কি এটা কিন্তু উত্তর তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি এখান থেকে তোমরা নিয়ে নিও ওকে এরপরে প্রশ্ন পৃথিবীর সর্বোচ্চ ও সর্বনিম্ন স্থানগুলো কি কি ভেরি ভেরি ইম্পর্টেন্ট সর্বোচ্চ হল মাউন্ট এভারেস্ট এবং সর্বনিম্ন হল মারিয়ানা খাট দুটিরও উচ্চতা এবং গভীরতা দেওয়া রয়েছে এখান থেকে করে নেবে এরপরে দেখো রয়েছে জিপিএস কি জিপিএস এর পুরো কথাটি হল গ্লোবাল পজিশনিং সিস্টেম যার দ্বারা মানুষের তৈরি চব্বিশটি কৃত্রিম উপকার সাহায্যে ভূপৃষ্ঠের ওপর কোনো স্থানের অবস্থান নির্ণয় করা যায় জাহাজ চালানো থেকে শুরু করে মিসাইল উৎক্ষেপণ সবেতেই সঠিক দিশা ও নির্ভুল নির্দেশ দিতে এই জিপিএসের ব্যবহার করা হয় আমেরিকা যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বিভাগ প্রথম জিপিএস কি করে চালু করে এ তথ্যটা মাথায় রাখবে বর্তমানে জিপিএস হ্যান্ডসেট দ্বারা মানচিত্র প্রস্তুত জরিপ কার্য ম্যাপ প্রভৃতি তৈরি আপ মৌজা ম্যাপ তৈরি ইঞ্জিনিয়ারিং সার্ভে শহর পরিকল্প ইত্যাদি কিন্তু আর কি সম্ভবপরও হয়েছে মানে এগুলো কিন্তু সম্ভব হয় এগুলো করা হয় এরপরে প্রশ্ন কুইপার বেল্ট কি ভেরি ভেরি ইম্পর্টেন্ট দেখো কুইপার বেল্টর তুষার দ্বারা গঠিত চাকতি আকৃতির অঞ্চল দ্য নেপচুন প্লুটো সহ বিভিন্ন বামন গ্রহ ও বিভিন্ন ধূমকেতুর কক্ষপথে চারিদিকে পরিলক্ষিত হয় কুইপার বেল্ট একশো কিমিরও বেশি তুষার নির্মিত অংশ দেখা যায় প্রথম কুইপার বেল্ট আবিষ্কৃত হয় উনিশশো সালে জ্যোতির্বিজ্ঞানিক জিরাড জিরাট বা গিরাট যেটা বলবে গিরাট কুইপার উনিশশো সালে কুইপার বেল্টের অস্তিত্ব অনুধাবন করেছিলেন বা করেন এরপরে করবে পার্থক্য গ্রহ এবং নক্ষত্রের মধ্যে পার্থক্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা কিন্তু ভালো করে করবে দেখো তোমাদের গ্রহ নক্ষত্রে পার্থক্যের আনসারটা আমি তোমাদেরকে একটু সরিয়ে দেখিয়ে দিচ্ছি তোমার কিন্তু এখান থেকে আনসারটা করে নেবে গ্রহ নক্ষত্রের পার্থক্যটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এই অধ্যায় থেকে তারপরে পার্থক্য করবে অন্তঃস্থ গ্রহ ও বহিঃস্থ গ্রহের মধ্যে পার্থক্যটা ঠিক আছে ভালো করে করবে এরপরে দেখো প্রশ্ন পৃথিবীর গোলাকার আকৃতির প্রমাণগুলি লেখো ঠিক আছে এই উত্তর তোমাদের কিন্তু পয়েন্ট করে লিখতে হবে দেখো এখানে খুব সুন্দর করে পয়েন্ট করে লেখা রয়েছে এক দুই তিন চার করে এগুলো তোমাদের কিন্তু লিখতে হবে প্রথম দেখো রয়েছে গোলাকার ছায়া দূরবীক্ষণ যন্ত্র সূর্যোদয় সূর্যাস্ত জাহাজের দৃশ্য এগুলো সমস্ত কিন্তু তোমাদের লিখতে হবে এর উত্তর কিন্তু এখনো শেষ হয়নি পালে ছবিটা তোমরা এঁকে দিতে পারো ঠিক আছে ছবি আঁকলে ভূগোলে নম্বর বেশি পাওয়া যায় তোমাদের যে বা লেখকের পাঠ্য বইগুলো রয়েছে সেখান থেকে অনেক ছবি রয়েছে সেখান থেকে তোমরা করতে পারো ঠিক আছে এরপর দেখো রয়েছে দিগন্ত রেখা দিগন্ত রেখাটা পয়েন্টটা ভালো করে লিখবে ওকে তারপর দেখো রয়েছে আস্তে আস্তে চলে নিচে থেকে ধ্রুবতারার অবস্থান এরপর দেখো রয়েছে পয়েন্ট নাবিকদের ভূ প্রদক্ষিণ ঠিক আছে এটা ভালো করে করবে তারপর রয়েছে বেলফোর্ট বেডফোর্ট লেভেল পরীক্ষা এটাও ভালো করে দেখবে ঠিক আছে বেডফোর্ট লেভেল পরীক্ষাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এটা তোমাদের দু নম্বরের জন্য কিন্তু পরীক্ষাটা আসবে ঠিক আছে যে বেডফোর্ট লেভেল পরীক্ষাটা কি অ্যাকচুয়ালি তোমাদেরকে কিন্তু আমি পাঠ্যটা বইয়ের পড়ানোর সময় বলেছিলাম আবার যারা জানো না তারা কিন্তু এখান থেকেও করতে পারো ঠিক আছে এটা ভালো করে করবে আর তারপর দেখো রয়েছে প্রত্যক্ষ প্রমাণ ঠিক আছে তো এই প্রশ্ন উত্তরে কিন্তু এত বড়ই তোমাদের কিন্তু লিখতে হবে ঠিক আছে তার জন্য তোমাদের কি করতে হবে পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে তাহলে কি পুরোটাই পেতে পারবে আর যদি স্কিপ মানে স্কিপ করো তাহলে কিন্তু কিছুই পাবে না ঠিক আছে তাই বলবো ভিডিওগুলো একটা স্কিপ করবে তাহলে কি হবে পুরো ভিডিওটা পেতে পারবে ঠিক আছে স্কিপ কিন্তু করো না এটা সবাইকে বলা রইলো এর পরের প্রশ্ন পৃথিবীর অভিজ্ঞতা গুলো কিন্তু সাপেক্ষে প্রমাণ দাও ঠিক আছে যে অভিজ্ঞতা যে গোলক তার সাপেক্ষে প্রমাণ দাও এই প্রশ্নটা ভালো করে করবে এর উত্তর দেখো এখান থেকে শুরু হচ্ছে অ্যান্সার কিন্তু এখনো চলছে অর্থাৎ এখান থেকে দেখো রয়েছে অ্যান্সারগুলো পরপর আমি আস্তে আস্তে সরাচ্ছি ঠিক আছে এগুলো হচ্ছে এর এ পয়েন্ট আকারে কিন্তু লিখবে যেগুলো পয়েন্ট দেওয়া আছে এগুলো সবই কিন্তু তোমাদের লিখতে হবে ওকে তো এর উত্তরটা তোমাদের কিন্তু অনেকটা বড় হবে যেহেতু এগুলো বড় প্রশ্ন ওকে তোমাদের কারো কাছে যদি অন্য কোনো রাইটারের বই থাকে সেখান থেকে উত্তরটা নিয়ে নিতে পারো কোনো অসুবিধা নেই ঠিক আছে তো এর উত্তরটা কিন্তু এই পর্যন্ত শেষ হলো তারপরে প্রশ্ন গৃত পণ্ডিত এরাটস্থেনিস কিভাবে পৃথিবীর পরিধি নির্ণয় করেন ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই প্রশ্নটি ঠিক আছে এরা ভালো করে দেখবে দেখো এই উত্তর তোমাদেরকে আমি আস্তে আস্তে সরিয়ে দেখাচ্ছি এখান থেকে তোমরা কিন্তু করে নেবে ছবিটাও কিন্তু এঁকে দিও ওকে এর উত্তর কিন্তু এই পর্যন্ত শেষ হলো এর পরে প্রশ্ন মানুষের আবাসস্থল রূপে পৃথিবী গ্রহণযোগ্যতা আলোচনা করো অথবা পৃথিবী মানুষের বাস মানে বসবাসযোগ্য হয়ে উঠেছে কেন এটা তো তোমাদেরও তো মনে হতে পারে যে পৃথিবী কেন মানুষের বসবাসের যোগ্য হয়ে উঠেছে তো তার উত্তর তোমাদের এখানেই পেয়ে যাবে তা কোন অবস্থান পর্যাপ্ত সূর্যালোক সুবিস্তৃত জলমন্ডল প্রত্যেকটা পয়েন্ট ভালো করে লিখবে সুবিস্তৃত বায়ুমণ্ডল এগুলো থাকার জন্য কিন্তু পৃথিবীতে মানুষের বসবাসের যোগ্য হয়ে উঠেছে শিলামন্ডলের প্রভাব দেখো খুব সুন্দর করে এখানে দেওয়া রয়েছে আমি তোমাদের উত্তরটা এক ঝলক দেখিয়ে দিচ্ছি ওকে পরের প্রশ্ন জিপিএস ও জিপিএস রিসিভার বলতে কি বোঝো জিপিএস এর ব্যবহার উল্লেখ করো এটাও ভালো করে করবে ঠিক আছে সূচনা জিপিএস এর কার্যাবলী করে করে দেওয়া আছে এগুলো কিন্তু ভালো করে দেখবে ঠিক আছে আমি কিন্তু এর উত্তর তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এক ঝলক তোমরা কিন্তু দেখে নাও যে কটা প্রশ্ন তোমাদেরকে আমি বড় প্রশ্নটা বলছি তোমাদের যে বাজার যেই রাইটারের হেল্পার বই আছে না কেন সেখান থেকে দেখ কিন্তু ভালো করে পড়বে তো এই হলো তোমাদের ইম্পর্টেন্ট সাজেশন প্রশ্ন এই চ্যাপ্টার থেকে এই প্রশ্নগুলো ভালো করে করো আর টেক্সটটা অবশ্যই খুঁটিয়ে পড়ো ঠিক আছে আর এক্সট্রা কিছু পড়ার দরকার নেই তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে যদি কোনো রকম কোনো প্রশ্ন থাকে সেটাও আমায় কমেন্টে জানাবে তো আজকে ভিডিও আমি এখানে শেষ করছি দেখাবে নেক্সট ভিডিওতে ভালো থেকে সবাই আর অবশ্যই ভালো করে পড়ো